রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালের ডাক্তারবাবুরা সেই অর্থে যদি বলেন যে স্বাস্থ্য পরিষেবা বন্ধ করে কোনো রকম আন্দোলন, সেরকম কোনো আন্দোলনে ওনারা যাননি। হাসপাতালের সম্পূর্ণ পরিষেবা ওনারা দিয়েছেন, আউটডোর হয়েছে এবং অন্যান্য পরিষেবা হয়েছে। এবং তারপরে ওনাদের দুটো কর্মসূচি ছিল, একটা ছিল হচ্ছে গণ ইস্তফা প্রদান, সেই এবং তারই সাথে সাথে আর একটা কর্মসূচি ছিল, সেটা হচ্ছে একটা আজকের যে রাজ্য জুড়ে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের ওপর যেরকম একটা তাদের যে নিরাপত্তাহীনতা আর আবহ তৈরি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে যাতে যাতে তার থেকে এই যে অচল অবস্থা একটা তৈরি হতে চলেছে সারা রাজ্য জুড়ে, সেটা থেকে বেরোনোর জন্য একটা আবেদন নিয়ে একটা মৌন মিছিল আজকে আমাদের হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে সেটা পাঁচমাথার মোড় অবধি গেছে। এবং সেখানে এটা আইএমএর নেতৃত্বে করা হয়েছে এবং সেখানে হাসপাতালের বিভিন্ন শ্রেণীর কর্মচারী, ডাক্তার সহ নার্সিং স্টাফ সহ সবাই এতে সামিল হয়েছিলেন এবং নগরের অনেক নাগরিকবৃন্দ সামিল হয়েছিলেন। এবং সেখানে যাওয়ার পর ওনারা ওখান থেকে এসডিওর কাছে একটা ডেপুটেশন দেয়, সেটা ডেপুটেশনটা এসডিওর মাধ্যমে রাজ্যপালের কাছে পৌঁছানো হয় যে যাতে রাজ্যের এই অচল অবস্থা এর যাতে উন্নতি হয় এবং তার সাথে সাথে যাতে ডাক্তারদের কাজের জায়গায় তাদের যে নিরাপত্তাহীনতায় ভুগছে তার থেকে যাতে ডাক্তাররা যাতে নির্ভয়ে তাদের কাজের জায়গায় কাজ করতে পারে তার চেষ্টা যাতে কর্তৃপক্ষ করেন যত তাড়াতাড়ি সম্ভব, সেই আবেদন নিয়ে তারা আজকে একটা ডেপুটেশন রাজ্যপালের কাছে পাঠান এসডিওর মাধ্যমে। ৩৭ জন ওনারা পদত্যাগপত্র এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৭ জন পদত্যাগ করবেন, করার এই প্রক্রিয়ায় ওনারা আছেন, যেহেতু আগামীকাল হয়তো ওনারা এই প্রক্রিয়াটাই কমপ্লিট করবেন। তার কারণ প্রক্রিয়াটি মধ্যপথে রয়েছে, মাঝামাঝি মাঝখানে আসলে দুটো প্রক্রিয়া একটা আর একটার সঙ্গে টাইম ক্ল্যাশ করাতে ওনারা পুরো জিনিসটা করে উঠতে পারেননি, আগামীকাল হয়তো পুরো প্রসিডিওরটা কমপ্লিট করবেন। হ্যাঁ, ওনারা পদত্যাগপত্র নিয়ে এসেছিলেন কিন্তু সময় আমাদের মিছিলের সময় হয়ে যাওয়াতে ওনাদের এবং প্রচুর মানুষ জড়ো হয়ে গিয়েছিলেন মিছিলে বেরোবেন বলে, তার একটা নির্দিষ্ট সময় ছিল, সেই সময় পেরিয়ে যাচ্ছিল বলে ওনাদের মিছিলটি করতে যেতে বাধ্য হন ওনারা। এবং ওনারা তার পরবর্তী আমার সঙ্গে কথা হয়েছে, ওনারা বলেছেন যে আগামীকাল এই প্রক্রিয়াটি ওনারা সম্পূর্ণ করবেন। মেডিকেল কলেজ হাসপাতাল এটা তো একটি নতুন মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হতে চলেছে, এখানে আগে এটি একটি ডিস্ট্রিক্ট হসপিটাল, মানে প্রথমে একটা সাবডিভিশনাল হসপিটাল ছিল, তারপরে এটা একটা হেলথ ডিস্ট্রিক্ট হসপিটাল হয়। এখানে আসলে ডাক্তারবাবুরা যদি বলেন, দু ধরনের ডাক্তারবাবু থাকে একটা মেডিকেল কলেজে, তারা মানে এই মুহূর্তে আছে এখানে কিছু আছে হেলথ সার্ভিসের ডাক্তারবাবু যারা এখানে আগে থেকেই ছিলেন, আর কিছু আছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশনের ডাক্তারবাবু, তারা নতুন এসেছেন এখানে, নতুন ডাক্তারবাবু এসেছেন 65 জন থেকে 66 জন এরকম। আর পুরনো ডাক্তারবাবু যারা আছেন আমাদের হেলথ সার্ভিসের ডাক্তারবাবু তারা আছেন 50-55 জন, তাহলে সব মিলিয়ে আমার 120 জন মতন, 120-125 জন ডাক্তারবাবু এখানে আছেন। তার মধ্যে আজকে যারা এসেছিলেন তারা ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের ডাক্তারবাবুরা, তারা এই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন। আমার আমি এই হসপিটালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল, আমি প্রফেসর সুজয় মিস্ত্রি, এই হাসপাতালের দায়িত্বে এই গত এক মাস এসেছি, খুবই নতুন। আজকে আমাদের কর্মসূচি
আমরা নিজেরা সবাই ব্ল্যাক ব্যাচ পড়ব। আমরা এই ব্ল্যাক ব্যাচ পড়ার মাধ্যমে আমরা আমাদের মেডিকেল ফ্র্যাটার্নিটির প্রতি আমাদের যে সলিডারিটিটা আমরা সেটা ব্যক্ত করব। আমাদের দাবি খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমরা এনশিওর করতে চাই সিকিউরিটি ইন দ্য ওয়ার্কিং প্লেস। আমাদের এই সিকিউরিটি যদি ওয়ার্কিং প্লেসে না দেওয়া যায় তাহলে আমাদের পক্ষে কাজ করা তো সম্ভব হবে না, এবং সেক্ষেত্রে রেজিগনেশন কথা আমাদের ভাবতে হবে। আমরা সুপারিনটেন্ডেন্ট সাহেবকে সেটাই জানিয়েছি। আর কি জানতে চাই, সেক্ষেত্রে কি আপনারা কি ইস্তফা দেওয়ার যে ইচ্ছা প্রকাশ করেছেন, সেক্ষেত্রে কি ইস্তফা দেবেন আপনারা? আমরা ওয়ার্কিং প্লেসে নিরাপত্তা চাই। এই নিরাপত্তাটা আমাদের নিজেদের স্বার্থে, এই নিরাপত্তাটা আমাদের রোগীদের স্বার্থে। আমরা যদি নিজেরা নিরাপত্তাজনিত অভাবে ভুগি তাহলে আমরা পরিষেবা কী করে দেব? সুতরাং সেই পরিষেবা দেওয়ার স্বার্থে আমাদের নিরাপত্তাটা এনশিওর করতে হবে, সেটা সরকারকে। এনশিওর করবে না এরকম কোনো কথা সরকার বলেছে বলে আমার জানা নেই। সুতরাং আমরা আশাবাদী, আমাদের লড়াইটা কোনো সরকারের বিরুদ্ধে নয়, আমাদের লড়াইটা কোনো সরকারের পক্ষে নয়, আমাদের লড়াইটা কোনো দলের বিপক্ষে নয়, আমাদের লড়াইটা কোনো দলের পক্ষেও নয়, আমাদের লড়াইটা সম্পূর্ণভাবে নিরাপত্তার দাবিতে। আমাদের এই লড়াইটা আমরা সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই লড়াইটা লড়তে চাইছি। সেখানে সবাই আসুন, দল মত নির্বিশেষে সবাই এগিয়ে আসুন। আমি আবার বলছি, এর আগেও আমি এক্ষুনি বললাম, যেটা সেটা হচ্ছে গণ ইস্তফার প্রসঙ্গটা তখনই আসে যদি আমরা আমাদের নিরাপত্তা, আমাদের ওয়ার্কিং প্লেসে আমাদের নিরাপত্তার অভাব আমরা বোধ করি, তখন আমাদের একটা এক্সট্রিম পদ্ধতিতে যেতে হয়। সেই পদ্ধতিটাই হচ্ছে গণ ইস্তফা। আমরা যদি এখানে অর্থাৎ ওয়ার্কিং প্লেসে নিরাপত্তাটা একদম পুরোপুরি এনশিওর করে দেয় সরকার, তাহলে আমাদের কিন্তু কোনোভাবেই গণ ইস্তফা দেওয়ার কোনো প্রশ্ন নেই। আর একটা কথা মনে রাখবেন, গণ ইস্তফা যেমন আমরা ভাবছি, গণ ইস্তফার কথা যেমন ভাবছি, তেমন ভাবছি যে আপনারা নিজেরাও গিয়ে দেখে আসবেন গোটা হসপিটালের পরিষেবা 100% অন্যান্য দিনের মতোই নর্মাল রয়েছে। গণ ইস্তফার কথাটা আমরা চিন্তা করেছি। গণ ইস্তফা সরকারিভাবে আমরা দেওয়া বলতে যেটা বোঝায়, যে প্রসিডিউরাল যে ব্যাপারটা বোঝায়, অর্থাৎ সরকারের কাছে থ্রু প্রপার চ্যানেল ডকেট করে নিয়ম প্রসিডিওর নিয়ম মেনে, সেটা অবশ্যই এখনও করা হয়নি। তার কারণটা হচ্ছে যে কালকে আমরা যখন এই সিদ্ধান্তটা নিয়েছি তখন অফিস বন্ধ ছিল, সুতরাং সেটা করা যায়নি। এবং আমরা আশা করব, সংসদে আমরা আশাবাদী যে আমরা নিরাপত্তাটা পাব এমনভাবে যেটাতে কিনা আমরা এখানে কাজ করতে পারবো, আর সেটা পেশেন্টের স্বার্থেই সেটা হবে। অতনু শঙ্কর দাস, মেডিকেল অফিসার, সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল। সংগঠন না, আমি কোনো সংগঠনের মেম্বার নই।